মানে হেল্প চাই, তখন সাথে সাথে নাইফ বাইর করে আমার বুকের উপরে ধরে। আমি এখন যে আন্ডার পাসটিতে রয়েছি, আমার ঠিক ওই পাশে হচ্ছে বু হাই স্কুল, আর এই পাশটাতে হচ্ছে ডেবনস রোড এলাকা। ওই পাশে যারা বসবাস করেন তাদেরকে এই পাশে আসতে হলে এই আন্ডার পাসটি ব্যবহার করতে হয়। এটি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে চিনাতে চেষ্টা করি, সেটি হচ্ছে ব্রমলি বাই বো যে স্টেশন রয়েছে, সেখান থেকে স্টেশন থেকে বের হয়ে হাতের রাইট নিলেই একটি বাসস্টপ রয়েছে ঠিক তার পাশেই। এই আন্ডার পাসটি দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠেছে, এদিক দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে বিপদের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সন্ধ্যা নামলে কয়েকটি চক্র কয়েকজন লোক মোবাইল ছিনতায়, এছাড়াও ছুরি মেরে মানুষকে টাকা পয়সা নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ঠিক সাম্প্রতিক সময়ে এক বাংলাদেশি ভাই, তিনিও মাগরিবের নামাজ পড়ে এই পাশে বউ মসজিদ থেকে বাসায় ফেরার পথে তাকে দুইজন আটকিয়ে তার কাছ থেকে মোবাইল এবং ছুরি মেরে অনেক কিছুই নিয়ে গিয়েছেন। আমি গত শুক্রবারে এশার নামাজ পড়ে বাসায় ফিরতেছিলাম, আনুমানিক তখন রাত্র 10টা বাজে। এখানে যাওয়ার পথে আমি এখান থেকে দেখছি যে কেউ নাই, তখন আমি মোটামুটি যখন মিডলে গেছি দেখি যে দুজন লোক আসতেছে, কিন্তু দূর থেকে চিনা যাইতেছিল। যখন আরও কাছে যাই দেখি যে ওদের মুখ ঢাকা, তখন আমি স্টপ হয়ে যাই। আমার কাছে অনেকটা স্ট্রং ডাউট মিডল পথে না, জি 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 জি, তখন আমি দৌড় দিতে চেষ্টা করি, কিন্তু ওরা অনেক ইয়াং, মানে আমাকে ধরে ফেলে। আমাকে ধরে ফেললে তখন আমি মানে হেল্প চাই, তখন সাথে সাথে নাইফ বাইর করে আমার বুকের উপরে ধরে যে শাউট করবা না। তখন আমার কাছে মানি চাইতেছিল, আমি বলছি আমার কাছে কোনো মানি নাই, একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে নেয়। তখন বারবার মানি চাইতেছিল, তখন আমাকে এক পর্যায়ে হিট করে, আমার মাথায় হিট করে, তখন আমি পড়ে যাই, পড়ে যায়। তারপর আমাকে একটা কিক করে এখানে, এরপরে দেখলাম যে ওরা খুব দৌড় খুব জোরে দৌড় দিয়ে এদিক দিয়ে চলে গেল, জি এই যে এইদিক দিয়ে ওইটা চলে গেল, মোবাইল নিয়ে, জি জি জি। ইয়াং এজ, তবে আমার মনে হয় 15-16 হবে, তবে কালো, কারণ আমি হাতগুলা দেখতেছিলাম একেবারেই কালো। স্থানীয় আরও একজন জানালেন শুধু তিনিই নন, অনেকেই এই হামলার শিকার হয়েছেন। রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটতেছে আন্ডার পাসের ভিতরে, আমরা সবাই ভয় পাচ্ছি, এবং অপোজিটে অনেকগুলো নতুন বিল্ডিং, যে বিল্ডিংয়ে প্রচুর মানুষ বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ থাকে, এবং ঘটনাগুলো যে ঘটতেছে আমরা খুব স্কেয়ার, এখানে বাচ্চারাও পর্যন্ত ভয় পাচ্ছে এখন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি স্থানীয় একজন কাউন্সিলরের সাথে। ভালো খবর আছে, উই হ্যাভ এ গুড নিউজ। আমরা সম্প্রতি গত 5 সেপ্টেম্বর আমাদের ডেভেলপমেন্ট কমিটিতে একটা প্রজেক্ট আমরা গ্রান্ট করেছি, এটা হচ্ছে অ্যামসন স্ট্রিট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে তাদের যে মনিটারি এবং নন মনিটারি অ্যাপ্লিকেশন আছে টুয়ার্ডস দি কমিউনিটি, এর আওতায় সেকশন 106 এর আওতায় £120,000 রিং ফেন্স করা হয়েছে, যেটা আন্ডারপাস বই স্কুলে যে আন্ডারপাসটা কানেক্ট হয়েছে সেটা ইম্প্রুভমেন্ট করার জন্য। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদের কথা বিবেচনা করে এই কাজটি আগামী বছরের মাঝামাঝি সম্পূর্ণ হতে পারে বলেও জানিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।